হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরো নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, আমি বাংলা শপে গিয়েছিলাম, সেটাই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায়। আর আমাদের বাঙালি ভাইরা এই বাজারে বিজনেস করেন, এখানে অনেক রকম মাছ আছে। আর এই মাছগুলো কিন্তু সব সমুদ্রের মাছ, আর বাংলাদেশ থেকে যে মাছগুলো আসে এগুলো ফ্রিজিং করা থাকে ফ্রোজেনে। আর যেগুলো সমুদ্রের মাছ সেগুলো এভাবে ফ্রেশ মাছগুলো সাজানো থাকে। আর এখানে কিন্তু শুধু বাঙালিরাই বাজার করেন না, এখানে ইতালিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা দেশের মানুষ এখান থেকে বাজার করেন। অনেক বড় বাজার, আর এই বাজারটা সরকারি বাজার। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো, আসলে আজকের শনিবারে অনেক ভিড় থাকে, যেহেতু এই দেশে শনি রবি গভর্নমেন্ট ছুটি থাকে, তো অনেক ভিড় ছিল, যার জন্য ওভাবে ভিডিও করতে পারিনি। আমি কিছু কিছু ছোট ছোট একটু একটু অংশ ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায়, আর কিছু কিছু সমুদ্রের মাছ খেতে ভীষণ মজা লাগে। আবার কিছু কিছু মাছ আছে যেগুলো দিয়ে খুব বাজে স্মেল আসে, তবে আমি কিছু কিছু মাছ খাই যেগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এতে এটা চিংড়ি মাছ, এটা কিন্তু ফ্রেশ চিংড়ি মাছ। ফ্রেশ মাছগুলো এভাবে এভাবে সাজানো থাকে, আর যেগুলো ফ্রোজেন করা থাকে ওগুলো কিন্তু ফ্রিজিংয়ে থাকে, আমরা বললে ওরা বের করে কেটে দেয়। আর এখানে তো মুদিখানার দোকানও আছে, এখান থেকে চাল ডাল মশলা থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। এদেশে মুদিখানার দোকানগুলোকে আলিমেন্তারি বলে। তো আমাদের বাজার টাজার করা শেষ হয়ে গেছে, তারপরে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে আমি যা যা কিনেছি এগুলো সব বের করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক কিছুই নিয়েছি, তবে বাজার যেহেতু অনেক দূরে বাজারগুলো নিয়ে আসতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তো আমি এখানে ছোট মাছ নিয়েছি দুই রকমের। এটা কাচকি মাছ, আর এটা কি মাছ আমি সঠিক নাম জানি না, আসলে আমি অনেক মাছের নাম বলতে পারি না। আর এখানে কই মাছ, এই মাছটা বাংলাদেশের মাছ। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এটা কিন্তু এই দেশের তেলাপিয়া। এই দেশের তেলাপিয়াটা একটু কালচে টাইপের হয়, চিংড়ি মাছ। আর ইলিশ মাছ, এই তো এটা কিন্তু বাংলাদেশের মাছ, এই মাছটা আমরা কেটে নিয়ে এসেছি। আর কিছু শাকসবজিও নিয়ে এসেছি, আসলে ইলিশ মাছটা খুব বেশি ভালো লাগে না, তারপরেও মাঝে মাঝে কিন্তু খেতে ইচ্ছে করে। ফ্রোজেন করা জিনিসের স্বাদ তেমন একটা থাকে না। এখানে আম নিয়ে এসেছি, এই আমটা কিন্তু এই দেশের একটা জায়গাতে চাষ হয়। বেগুন, খেজুর, চিচিঙ্গা, এখানে এইসবগুলের ভুষি, তুকমা দানা, বেসন, আমার অনেক কিছুই নিয়ে এসেছি। এটা চিয়া সিড, আমি চিয়া সিড প্রতিদিন সকালবেলা উঠে এক গ্লাস গরম পানিতে লেবু চিয়া সিডের পানি খাই। কচু, তিন রকমের শাক আছে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো এখানে লাউও নিয়েছি, লাউ রসুন অনেক কিছুই নিয়ে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব। আজ আল্লাহ হাফেজ।